আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে। তো আজকে আমি নতুন একটি সুরের টিউটোরিয়াল নিয়ে আসছি। মূলত হয়তো আপনারা জেনে গেছেন যে আসলে কোন সুর বা কোন গান। তো আপনারা বলতে গেলে আসলে এটা কিন্তু ভাইরাল বলেই আপনারা বেশি চেনেন, কারণ এই সুরটা সারা বাংলাদেশে ড্রামা বলেন বা বিভিন্ন শর্ট ভিডিও, ইউটিউবের শর্ট আছে, তারপরে টিকটকের ভিডিও, তো ভাইরাল সুর বলে কিন্তু এটাকে বিবেচনা করে থাকেন। তো এই সুরটা বাজানোর জন্য যে অনেকেই হয়তো আমাকে বলছিলেন যে এই সুরের উপর টিউটোরিয়াল দেওয়ার জন্য, মূলত এটা একটা ইসলামী সঙ্গীত। তো আজকে আমি আপনাদেরকে এই ইসলামী সঙ্গীতটার টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো এটা কিন্তু অনেক চমৎকার, আমার কাছেও বেসিক্যালি খুব সুন্দর লাগে। আমি প্রায় ভিডিওতেই এটা বাজিয়ে তারপরে ভিডিওটা শুরু করছি, এমন হয়েছে হয়তো আপনারা জানেন। তো যাই হোক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালো মানের বাঁশি নিতে চান, এরকমের স্কেলের বাঁশি, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে বাঁশি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবেন, আমি নিজেও ছাত্র, আমি শিখতেছি, তো আমরা সবাই শিখতেছি। তো আমার অনেক কিছু ভুল হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন ভালো বাজাইতে পারি। তো যাই হোক, আজকে আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনারা বাঁশি শেখা বা বাঁশি কেনা বিভিন্ন বিষয়ে আপনারা সহযোগিতা পাবেন, অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তো আজকে আমি ছোটো ছোটো করে বাজিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি একটু বাজিয়ে শোনাচ্ছি, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এটাই কিন্তু মীর এবং একটু মুরকি বা একটু খটকা, মানে এই খটকাগুলো মানে আলতো খটকা আছে, তো এইগুলো আপনারা একটু খেয়াল করবেন। মূলত সারগ্রামটা আমি মুখে মুখে বলার চেষ্টা করব এবং আপনারা একটু দেখবেন যে কোথায় কি করি। এটা মানে খটকা মুরকি এগুলো গুছিয়ে কিন্তু বলা প্রায় অসম্ভব ব্যাপার। তো অবশ্যই ফিলিংসের একটা বিষয়, অবশ্যই ফিলিংস একটা রেকর্ড করে ফেলবেন। তো যাই হোক, চলুন শুরু করি। আমি এটা জি শার্পের বাঁশি দিয়ে চেষ্টা করতেছি। প্রথমে এইটুকু আপনারা কীভাবে বাজাবেন, তো এটুকু হলো এরকমের। মানে সা রে রে গা মা গা রে সা নি, কিন্তু সা রে রে গা মা, এখানে মাটা শুদ্ধ মা এবং মানে আলতো শুদ্ধ মা গা রে, এই রেতে আসার পরে একটা রেতে একটা এরকমের একটা আলতো খটকা সা নি। এখানে সা নি মির করবেন, দেখেন ভালোভাবে খেয়াল করবেন। সা রে বাজানোর সময় কিন্তু রেতে এরকমের একটা ই দিছি, খটকা দিছি, গা মা গা, রেতে আসার পরে আলতো করে সা নি। মূলত এখানে কিন্তু মির আছে, নি এবং সারে, সারে এটাও মির আছে, আবার সা নি এটাও কিন্তু মিরের কাজ আছে। তো অবশ্যই এটা কিন্তু মির দেওয়ার চেষ্টা করতে হবে এখানে, মানে আলতো করে, অর্থাৎ দেখেন এখানে কিন্তু মিরের কাজ আছে। তো সারে রে গা মা গা, এখানে একটা খটকা রে সা নি, মিরের কাজ। এরপরে এরপরে নি সা রে গা রে নি সা রে সা নি ধা পা, এখানে কিন্তু নি সা রে, এ রে বাজানোর সময় গাতে একটা খটকা, মানে আলতো, মানে খ্যাট খ্যাট না কিন্তু, মানে আস্তে করে, অর্থাৎ নিশা এখানে মির, নিশা এখানেও মির, রে এখানে আস্তে করে একটা খটকা সা নি ধা পা, দেখেন। দেখেন
সারে সানি ধাপা। এরপরে ধাসা ধাসা, সারে গা মা গা রে, এখানে সারে গা মা গা রে। তো এইটুক পুরোপুরি যদি বাজান কীভাবে শোনা যাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এভাবে শোনা যাবে। তো এরপরে যেটুকু আছে সেটুকু আমি আপনাদেরকে একটু বাজিয়ে দেখাচ্ছি, পরে শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। তো এরপরে হলো এটুক, এটুক আপনারা কীভাবে বাজাবেন এখানে। কিন্তু এটা একটা কথা মনে রাখবেন যে এটা বাজানোর সময় গমক, মির, আলতো, খটকা, মুরকি মতো আর কি, যেটা কিন্তু মানে আলতো করে, এগুলা কিন্তু টাচ, স্পর্শ, স্বর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো যারা এই সুরটা সঠিকভাবে বাজাইতে চেয়েছিলেন তারা আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন। এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো তৃতীয় সেন্টেন্সটা এরকমের, সারে মা মা গা মা গা পা মা গা রে, সারে মা মা গা মা গা পা মা গা রে। এরপরে রে গা রে সা রে সা ধা সা, তাহলে প্রথমে থেকে আমি আপনাদেরকে যেটুকু বললাম এখানে কিন্তু সারগাম কিন্তু মাত্র হয়তো দুই এক লাইন, ছোটো কিছু সারগাম মানে অনেক কম, কিন্তু এখানে যে স্পর্শ স্বর, মিড়ের কাজ, তারপরে হালকা মুরকি মানে খটকা মতো আর কি, আলতো খটকা যেগুলো বলা হয় এটা অনেকটা গমকের মতো প্রায়, কিন্তু পুরোটা গমক না। তো এইটা কিন্তু বাজানো অনেকটা টাফ। তো আপনারা আমি তো এভাবে বললাম, এইভাবে চেষ্টা করবেন, আমি আশা করি যে আপনারা হয়তো ভালোভাবে উঠাইতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওখানে বোঝানোর জন্য। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন বাঁশি বা বাঁশি বিষয়ে কোনো কিছু জানতে চান বা অনলাইনে বাঁশি শিখতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে এই সুরটাই আমি শেষ পর্যন্ত মানে বাজিয়ে ভিডিওটি এখানে শেষ করতে চাই। তো যে সারগামটা আমি বললাম, যদি আপনার ফিলিংস যদি ভালো কাজ করে সেক্ষেত্রে কেমন হবে আমি বাজিয়ে এখানে শেষ করব। তো চলুন আজকে সুরের সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করব, শুরু করি।